নমস্কার বন্ধুরা, আবারও কিন্তু চলে এসেছি আপডেট নিয়ে। তো প্রথমেই দেব ইস্ট বেঙ্গলের খবর। তো ইস্ট বেঙ্গলের কিন্তু 6th ফরেন সাইনিং অ্যানাউন্সমেন্ট হতে চলেছে খুব শীঘ্রই। তো আজ কিন্তু মার্কাস মার্গুলাও এ নিয়ে আপডেট দিয়ে দিয়েছে, অর্থাৎ হেক্টর ইউথসে তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের 6th ফরেনার হতে চলেছে, এবং তিনি কিন্তু পরীক্ষিত ডিফেন্ডার, এবং কম সম পরীক্ষিত ডিফেন্ডার নয়, তার আর্চ রাইভেল, অর্থাৎ গত বছরে মোহনবাগানের চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে যেতে চলেছেন। তো সেটাই কিন্তু এখনকার মধ্যে টপ নিউজ চলে আসছে ইস্ট বেঙ্গলের হয়ে, এবং এটা একটা গুরুত্বপূর্ণ নিউজ। এর পাশাপাশি হেক্টর ইউথসে তিনি কিন্তু ফার্স্ট ফরেনার হবে যে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের হয়ে ISL রিপ্রেজেন্ট করবে। তো এর আগে এটা কিন্তু ঘটনাটা ঘটেনি, এর আগে আই লিগে এই সমস্ত কিছু ঘটেছে, বাট ISL এই প্রথমবার হেক্টর ইউথসে কিন্তু দুই দলের জার্সি পরে ISL হয়ে খেলতে চলেছে। তো হেক্টর ইউথসে একজন প্রমিসিং ডিফেন্ডার, তো ISL ইস্ট বেঙ্গলের যারা সমর্থক আছে তারা কমেন্ট করে জানাবে। তো এবার চলে আসে একটা প্রমিসিং খবরে, এটা আবার কিন্তু খুব ভালো খবর। তো বাংলার তিন প্রধান, এক হচ্ছে মোহনবাগান, দুই হচ্ছে ইস্ট বেঙ্গল, তিন হচ্ছে মোহামেডান। তো সেই মোহামেডানকে নিয়ে কিন্তু বড়সড় খবর বেরিয়ে আসছে। তো কিছুক্ষণ আগে মার্কাস মার্গুলাও পোস্ট করেছেন যে সার্চি স্পোর্টস তারা কিন্তু 3 বছরে 100 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছেন মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে। তো ফরমার ইন্ডিয়ান ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি, তো সৌরভ গাঙ্গুলি এই ইনস্ট্রুমেন্টাল, অর্থাৎ হচ্ছে তারা কিন্তু মেন কেন্দ্রগত পিভটাল রোল প্লে করেছে এই সাইনিংয়ের জন্য। তো সার্চি স্পোর্টসের সাথে কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের একটা এগ্রিমেন্ট হয়েছে, যেখানে তারা কিন্তু ISL মোহামেডানকে স্পন্সর করার জন্য রাজি হয়েছে। তো তারা একটা লং টার্ম ভিশন নিয়ে কিন্তু ISL এবং মোহামেডান স্টাফকে স্পন্সর করার জন্য রাজি হয়েছে। তবে দেখা যাবে ভবিষ্যতে তারা কতটা এগিয়ে নিয়ে যেতে পারে বাংলার ফুটবলকে এবং মোহামেডান ক্লাবকে। তো এটা একটা প্রমিসিং নিউজ বাংলার ফুটবলের জন্য। তো এবার চলে আসছি মোহনবাগানের খবরে। তো মোহনবাগানের খবর কী দেবো, তো মোহনবাগানের খবর দেবো, আজ কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট এসছে। তো মোহনবাগান সুপার জায়েন্টসের অ্যাডমিন তিনি কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছেন একটা ভালো রকম ভিডিও বানিয়ে। তো অ্যানাউন্সমেন্টটা যাকে তাকে নিয়ে নয়, মোহনবাগানের প্রাণ ভোমরা দিমিত্রিকে নিয়ে, অর্থাৎ দিমিত্রি প্রেত্যাশস, তো দিমিত্রির সাইনিং কিন্তু করে আনো হয়ে গেছে, অর্থাৎ যে এক্সটেনশনটা করানোর খবর ছিল সেটা কিন্তু 2026 সাল পর্যন্ত, সেটা কিন্তু মোহনবাগানে দিমিত্রি প্রেত্যাশস এগ্রি করেছেন এবং সাইনিং করে দিয়েছেন, অর্থাৎ তার কিন্তু এক্সটেনশন হয়ে গেছে। তো মোহনবাগানে 2026 সাল পর্যন্ত কিন্তু দিমিত্রি প্রেত্যাশস থাকতে চলেছেন। তো এই একটা কিন্তু আপডেট ছিল মোহনবাগান সাপোর্টার্সদের জন্য। তো এবার চলে আসবো আনোয়ার আলী নিয়ে একটা আপডেটে। তো আগামীকাল কিন্তু PSC মিটিং আছে, যেখানে আনোয়ার আলীর কেসটা কিন্তু শিডিউল করা আছে টুমরো 4টে, অর্থাৎ আগামীকাল 4টের সময় কিন্তু এই কেসটা উঠবে, এবং সেখানে কিন্তু ডিসকাস করা হবে আনোয়ার আলীর ভবিষ্যৎ নিয়ে। তো এই কেসটা কিন্তু অনলাইনে ফরম্যাটে ডিসকাস হবে। তো আজকে কিন্তু এরকম কোনো ডিসকাশান ছিল না, অনেকেই হয়তো প্রত্যাশিত করেছিলেন যে 1 তারিখে কিন্তু কিছু ডিসকাশান হওয়ার ব্যাপার আছে, তো এসব কিছু ছিল না। তো আগামীকাল বিকেল 4টে নাগাদ অনলাইন কনফারেন্সের মাধ্যমে আনোয়ার আলীর ভবিষ্যৎ কিন্তু ঠিক হবে। তো আইদার তার নির্বাচন হতে চলেছে কিনা, বা তার সে মোহনবাগানে খেলবে কিনা, বা কারো কোন দলের ব্যানও হচ্ছে কিনা, বা তার ফাইন হচ্ছে কিনা, তো সমস্ত কিছু কিন্তু ডিসাইড হবে টুমরো। তো কালকে একটা গুরুত্বপূর্ণ দিন আছে মোহনবাগান বা দিল্লি FC-র ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আনোয়ার আলীর কেরিয়ারের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ দিন কিন্তু হতে চলেছে, এবং ভারতীয় ফুটবলের ইতিহাসে এই দিনটা কিন্তু একটা স্মরণীয় হতে চলেছে। কারণ এই যে ডিসিশানটা নেওয়া হবে সেটার উপর কিন্তু ভারতীয় যে ফুটবল দুনিয়া সেটাদেরও একটা ভবিষ্যৎ ইফেক্ট কিন্তু পড়বে। যে রায়টা আসবে এবার সেটার থেকেও গুরুত্বপূর্ণ জিনিস হলো, যে রায়টা আসবে ধরো আনোয়ারের সাপোর্টে গেল, তো মোহনবাগান ফিফাতে যায় কিনা, বা আরও স্ক্যালেট করে কিনা জিনিসটাকে, বা মোহনবাগানের পক্ষে গেলে আনোয়ার কী করে, আনোয়ার সেই জিনিসটাকে স্ক্যালেট করে কিনা বা সেটাকে মেনে নেয় কিনা, সেটা কিন্তু সময়ই বলবে। তো কালকে একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে ভারতীয় ফুটবলের জন্য। তো এবার চলে আসি একটু অলিম্পিক রিলেটেড আপডেটে। তো প্রথমে আমরা কংগ্রাচুলেশন জানাবো কুশল স্বপ্ননীলকে। তো কুশল স্বপ্ননীল, তো তিনি কিন্তু ফার্স্ট ইন্ডিয়ান শ্যুটার হয়েছেন যিনি 50 মিটার রাইফেলে 3 নম্বর পজিশন, অর্থাৎ হচ্ছে ব্রোঞ্জ মেডেল জিতেছেন। তো তিনি এই প্রথম ভারতীয় যে এই ক্যাটাগরিতে মেডেল জিততে পেরেছেন। তো তাকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ ভারতকে রিপ্রেজেন্ট করার জন্য এবং ভারতের হয়ে মেডেল জেতার জন্য।